আমি কিন্তু যাত্রা দলে অনেক রকম ঠাকুর সেজেছি, তা কি পুজো হবে গো দাদা? এবার বাড়িতে একটা অন্যরকম পুজো হবে, এবার পুজো করে আমাদের ইয়ে নিতে হবে। কি নিতে হবে? শপথ। শপথ? শপথ? শপথ কেন? শপথ কেন? আরে বাবা, এই অলক্ষিত আসার ব্যাপারে যাতে আমাদের ইয়ে থাকে, মানে একটা আমরা ইয়ে থাকতে পারি, নিরপেক্ষ থাকতে পারি। কিন্তু আমাদের মতামত তো কেউই জানতে চায় না দাদা। জানতে হবে। আরে ওদেরকে এক এক করে ইয়েতে টানতে হবে, অনেক আনতে হবে। সত্যি দাদা? আমি কিন্তু রাধিকির দলেই থাকবো। না থাকবে না, যদি থাকো না ইয়ে উঠিয়ে দেবো, চামড়া উঠিয়ে দেবো, আমাদের দলে থাকতে হবে। আর একটা কথা বলে দিচ্ছি, শাশুড়িয়ার বহুমার মাঝখানে যদি পড়েছো না তাহলে পড়েছো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছে মাখন, ঠিক কথাই বলেছে। আচ্ছা দেখো, অলক্ষ যদি ফিরেও আসে, এসেই তো যদি একটা গোলমাল পাকায়, হ্যাঁ তখন ওই রাধা, রীনা আর ওই মিতা, ওরা ওরা ঝামেলা করবে না? করবে। আর যদি খেন্তি পিসি যদি সম্পত্তি সোনারবাগে ভাগ না দেয়, তবে তো ওই তিন বউ ঝামেলা করবে। করবে। তবে ওই যে এরকম ডবল ইয়ের মধ্যে পড়বো, চাপের মধ্যে। তবে তাই মন অঞ্জত করে আসুন, আমরা তুলসী গাছের ইয়ের তলায় বসি, গাছের তলায় বসি, আর সবাই মিলে হাতে ফুল নিন, বেল পাতা নিন, ফুল নিন। এবার বড় জোরে আমার সঙ্গে বলুন যে আমাদের ওপর যতই ইয়ে আসুক না কেন, আমাদের ওপর যতই ইয়ে আসুক না কেন, চাপ আসুক না কেন, চাপ আসুক না কেন, আমরা কিছুতেই ইয়ে করব না, আমরা কিছুতেই ইয়ে করব না, মানে বলছি আমরা কিছুতেই তোলব না, আমরা কিছুতেই তোলব না, আমরা কিছুতেই ইয়ে সহ্য করব না, আমরা কিছুতেই ইয়ে সহ্য করব না, অত্যাচার 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 সহ্য করব না। হ্যাঁ, আর আমাদের আমাদের সবাইকে সবাইকে ইয়ে থাকতে হবে, নিরপেক্ষ সবাইকে নিরপেক্ষ থাকতে হবে। এবার পুষ্পাঞ্জলি শেষ, ইয়েটা ইয়ে তলা দিয়ে দিন, বুঝলে? ফুলগুলো এই এই তুলসী গাছের তলা দিয়ে দিন, তুলসী গাছ। হ্যাঁ প্রথমে ওই খেন্তি বুড়িটাকে একবার মাত করে দিতে হবে। তোমাদের জানতে হবে ওই শাশুড়ি তিন থেকে নিয়ে গিয়ে কি বোঝাচ্ছে। দিদা, সে আর বোঝবার কি আছে? ওই তো অলক্ষীকে কি করে বাড়ি ফিরিয়ে আনা যায় সেই বন্দোবস্তই নিশ্চয়ই হচ্ছে। মামা, বৌদি, কার জন্য কি ঘরের মধ্যে লুকিয়ে বসে থাকতে হয়? আহা, নইলে যে আমরা সব জেনে যাবো। উফ, এই সামান্য কথাটা বুঝিস না বোকা। মৌরা মৌরা শোনো, এবার তোমাদের পুরো ব্যাপারটা না ভালো করে বুঝতে হবে, বুঝেছো? তোমাদের বড়েদেরকে কাজে লাগাতে হবে। বড়েদেরকে কাজে লাগাতে হবে। তোমাদের বরকে বলবে তারা তাদের বাবার কাছে গিয়ে যেন বলে, এই যে অলক্ষী বাড়িতে ফিরে আসছে, তাহলে কিন্তু তারা বিষ্ণুর মতো এ বাড়ি ছেড়ে পালিয়ে যাবে। বলবে কেন? আরে এইটাই কাজটা তো তোমাদের করতে হবে। বলবে কেন? বললো যা, বলতে হাত করতে পারে না, আরে বাবা জলে ডুবে মরে গেছে, সাপ সাপান তো করছে, না পারে শাশুড়ির সঙ্গে গলা মিলিয়ে ঝগড়া করতে, না পারে বড়েদের হাত করতে, এদের নিয়ে আমি দল গড়বো। কিচ্ছু করবো না, কিচ্ছু করবো না, ডোবাবে সব আমার। দেখেছেন পিসিমা, দেখেছেন ওই বউরা কেমন হিংসুটে আমাদের বিরুদ্ধে কথা বলছে? এই সব না মার জন্য হয়েছে জানো তো, সব মার জন্য। কি যে মার হয়েছে কে জানে, এই জবের থেকে দেখছে যে আমরা এক কাট্টা হয়েছি, তবে থেকে দেখছে মার জন্য কিরকম একটা শত্রুতা শত্রুতা ভাব। হ্যাঁ, ওই মাসিমাই হচ্ছে না সব গণ্ডগোলের মূল। বেয়ানে রিঞ্চি হচ্ছে, তোমরা যে আমার কথা শুনে চলছো। সে কি পিসিমা,
আপনার কথা শুনলে তো আমাদেরই লাভ, কি বল মেজ? ওই ঠিকই তো, পিসিমার কথা শুনে চললে তো আমাদেরই লাভ, আমরা ভগবানের আশীর্বাদ পাবো। দিদি সবকিছু তো মাটি করে দিচ্ছ তুমি। পিসিমা পিসিমা বলছি কি, আপনি আমাদেরকে ভুল বোঝেননি তো পিসিমা? ওই বৌরা না যা বলে বলুক, কিচ্ছু যায় আসে না, আপনার কথার কোনো নড়চড় হবে না পিসিমা। নড়চড় হলে তো সম্পত্তি পাবে না, আমাকে তো নিজের চোখে গোটা পরিবারটা দেখতে হবে বাচারা। দেখো বাপু, আমি বেয়ানের সঙ্গে বাজি লড়েছি, আমি জানি আমি জিতবো। এবারে তোমরা ভাবো, তোমরা অলক্ষীকে কোথায় পাবে? আপনি বলুন পিসিমা। দূর, তিন মাথা এক হয়েছে, এবার তোমরা অলক্ষীকে খুঁজে বের করো। এতক্ষণ বুড়ি বাইরে বলে এলো এত কথা আমি শাশুড়িদের পক্ষে, আর ভেতরে এসে সব ভুলে গেল। এবার কি হবে, অলক্ষীকে কোথায় খুঁজে পাবো? সেই তো, আমি একটা কথা বলবো কি, বর্দার মেজদাকে বললে হয় না? আগের বার তো ওরা দুজনে গিয়ে বিষ্টুয়া লক্ষ্মীকে খুঁজে নিয়ে এসেছিল। হ্যাঁ ঠিক বলেছিস ছোট। করবো রাধিকে, শপথ করেছি যে। কিসের শপথ? শপথটা হলো এই যে, অলক্ষীকে আনার ব্যাপারে এই বাড়ির ছেলেরা সব নিরপেক্ষ থাকবে। তা এই শপথ করার বুদ্ধিটা মাথায় কে দিল? আমি। আচ্ছা তুমি। হ্যাঁ তুমি, তুমি না বিয়ের সময় শপথ করেছিলে যে সারা জীবন আমাকে রক্ষা করবে, এখন উল্টো শপথ করলে? পারলে সব পারে রাধিকি ভাই। তাই না? এদো না মিতা, এদো না, থাকবো না। তা কি করবো, নাচবো? নাচো অন্ধ হয়ে যাবে। হ্যাঁ যদি তোমাদের জন্য সম্পত্তি না আসে কেউ ছাড়বে? আমার মায়ের হাতটা তো দেখেইছো, ওই হাতে যদি নাকে একটা খুব উঁচি মারে তাহলে ধরো মেজো কাকি যদি আমার বটিটা আন দিয়ে ওমা 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 বলে কেড়ে আসে তাহলে ছোট কাকি যদি ওই আবার আকমাতা গোপালা পুলিশ ডাকে তাহলে এই জন্যেই ওদিকে চ ওদিকে চ। আমরা আইয়েরা মানে এই সবাই মিলে ঠিক করেছি ছেলেরা যে আমরা নিরপেক্ষ থাকবো, আমরা কারোর দিকে নেই, বইরাও ঠিক মায়েরাও ঠিক। দিদি ভাই ওদিকে চলো। কি করবে সেটা ভেবে দেখেছো কি? না পাচ্ছি না তো, বুকটা খুব ধড়ফড় করছে তো। রিনা না না ঠিক আছে। হ্যাঁ তারা কি হলো বলিরা? হ্যাঁ তাহলে কি আমরা হেরে যাব? তাহলে সবাই আমাদের উপর ঠাট্টা করবে, তোর বাবা ভাল লাগে না? ওরকম হাতটা ছুড়িস না, আমাদের কারুর ভাল লাগছে না। দেখো মেনি, ওদের কিন্তু কিছুতেই এইভাবে হাঁটতে দেওয়া যায় না। না না সে তো বাড়তে দেওয়া যায় না, সেটা আমরা জানি। আচ্ছা সে ব্যাপারে আমরা একমত, আমরা কি হয়েছে আমরা স্থির করেছি যে তোমাদের যেটাই উচিত রে বাবা। দেখো তাহলে এক কাজ করো, তোমরা দুই ভাই গিয়ে অলক্ষীকে নিয়ে এসো। না তা কি করে হয়, সেটা হতে পারে না, আমরা তো এখন প্রতিজ্ঞাবদ্ধ। মানে মানে এটা খুব সহজ, মানে বুঝিয়ে বলছি, মানে এটা হচ্ছে যে অলক্ষীকে বাড়িতে নিয়ে আসার ব্যাপারে আমরা পুরুষেরা একটা নিরপেক্ষ ভূমিকা নেব। তার মানে তোমরা আমাদের পক্ষে নও? দিদি আসবটিটা আনো তো। আসবটি আসবটি আনবে কেন? তোমরা ব্যাপারটা বুঝতে পারছো না, বলছি আমরা তোমাদেরই পক্ষে, মানে আমরা তোমাদেরই জয় চাই। কিভাবে কিভাবে? হ্যাঁ কিভাবে ওই স্বদেশ বলছি ভাই, তুই একটু বুঝিয়ে বল না ওদের। আমি আমি বুঝিয়ে বলবো, বুঝিয়ে বলতে পারছো না? বলো বুঝিয়ে 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 সহজ ব্যাপার। কি হয়েছে, আমরা যদি এখন তোমাদের হয়ে অলক্ষীকে বাড়িতে নিয়ে আসি তাহলে বউরা কি বলবে?
বউরা বলবে না যে তিন শাশুড়ির সাহসে কুলোলো না আমাদের মুখোমুখি হবার, তার জন্য ওই খেন্তি পিসির শর্ত পূরণ করছে শ্বশুরেরা, জয়টা ওদের, বলবে না কি ঠিক কিনা? ঠিক ঠিক ঠিক, দেখেছো একসঙ্গে থাকার কত গুণ, একজনের মাথা থেকে বুদ্ধি না বেরোলে আরেকজন সেই বুদ্ধি দিয়ে ব্যাপারটাকে সমাধান করে না। তুই ঠিক বলেছিস, জয় খেন্তি পিসির জয়, জয় খেন্তি পিসির জয়, জয় খেন্তি পিসির জয়। সংসার সুখের হয় রমণীর গুণে।